জয় জয়তে আমি পানীখাটি কিলগুৰি থানৰ তৰফৰ পৰা সমগ্ৰ মাজুলীৰ লগতে অসমবাসীলৈ আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ এই থানভাগি 1829 চনতে প্ৰতিষ্ঠা লাভ কৰিছিল। কিলগুৰি থান বুলি সমগ্ৰ মাজুলীৰ লগতে সমগ্ৰ অসম বিদিত। ইয়াতে বহুতো ভক্তপ্ৰাণ ৰাইজ আহে, ইয়াত শৰাই সঁফুৰা দিয়ে আৰু তেখেতসকলে যি মনোকামনা কৰে তেখেতসকলৰ মনোকামনা পূৰ্ণ হৈছে বুলি আমি জানিব পাৰিছোঁ। থান পৰিচালনা সমিতিয়ে আমি জানি আহিছোঁ আৰু আমি এই নামঘৰ ভাগ আজিৰ পৰা প্ৰায় 50 বছৰ আগতে নিৰ্মাণ কৰিছিলে, আকৌ নিৰ্মাণ কৰিছিলে, আকৌ পুনৰাই আমি আজি এই বৰ্ষত আমি নৱনিৰ্মাণ কৰিবলৈ আগবাঢ়িছোঁ। আমি কমিটির তরফ থেকে বিনম্রভাবে অনুরোধ করছি।
আজি এই পবিত্র বৈকুণ্ঠ ভূমিত উপবেশিত হওয়া ভক্তপ্রাণ রাইজ আপনার আপনার সমগ্র মাজুলী তথা রাইজে অবগত যে আমার এই থানভাগিত পূর্ণকৃষ্ণ ভগবন্ত শ্রীকৃষ্ণর পরচিহ্ন আর রুক্মিণী পরচিহ্ন ইয়াত বিদিত সকলে বুড়গম্য জগৎগুরু শঙ্করদেবে পানিঘাটির বিলত তেখেতর তৃষ্ণা দূর করবর কারণে পবিত্র তেখেতর লাখুটিয়ে পানি বয়াই দি প্রাণ করেছিলেন আর সেই তেতিয়ারপরে আমার রাইজে কিংবদন্তি মতে বিশ্বাস করে আছে আর সেইমতে আমি ইয়াত কার্যসূচী বিভিন্ন ধরনের উপস্থাপন করে আছো আর এতালেকে আমি এই মন্দির ভাগ নতুন করে নির্মাণ করব কারণে এখনই গৃহ নির্মাণ সমিতির লগতে থান পরিচালনা সমিতির সহযোগত আগবাড়ি গতি আমি আমার যিনি পো আমার সাধ্য অনুসারে আগবাড়ি অনাগত দিনত আমি আপনাদের সহায় সারি বিচার ওপর এটা কথা ভাব 1829 চনতে প্রতিষ্ঠা হওয়া এই শিলগুড়ি থান ভাগে এই মহান থান ভাগে ইয়াত যেতিয়া তখন প্রতিষ্ঠা হয়েছিল এজন মানুষে মাত্র এই একটা হাবি জঙ্গলের মাজত তখন পায় সপন পায় আর তখন এই বস্তুভাগ কণপুর নামে কণপুর বরা নামের এজন মানে মানুষই এই থানভাগ হাবির মাজত লাভ করেছিল গতি ইয়াতে এই থানভাগি প্রতিষ্ঠা করে সোনার পুনিয়ারপা উঠি আহি ইয়াত তখন বরতা খেয়ে এই ভাগ করে থানভাগ মানে রাখিছিল আর এটা তার একটা কবিতা আছে 1829 চনত হাতি খেদি পঠিয়ালে কণপুর শিকারিয়ে পায় হাতি খেদার বাবে নৌরিয়া পড়িল দেহার তরি নাই ঘরের তেলের ঔটেঙা বাকলি লগালে এগছি বাতি সেই বাতি গছি আজিও জ্বলিছে খরাই দিনে রাতে তখেতে ঔটেঙা বাকলি লগা বন্তি গছি আজি পর্যন্ত আমার রাইজে অল্প ডাঙর করে রূপান্তর করে সেই হেৰি বন্তি গছি অল্প ডাঙর করলে প্রায় আড়াই লিটার তেল ধরা গতি আজি পর্যন্ত সেই বন্তি গছি কোনো নিনা মানে নুমুয়া নাই আর সেই বন্তি গছি আমি সমূহ রাইজে আমি আদর সাদরে আজি পর্যন্ত নুনুমুয়াকে রাখিছো আর ইয়ার লগতে মই এটা এটা সমূহ অসমবাসী রাইজলে শুভবার্তা দিম এই অনুষ্ঠান ভাগিত বহুতে শরাই সফুরা দি ইয়াত পুত্র লাভ আর বিয়া বাৰু আর ঘর দুয়ার যি করব সময়ত যিয়ে ইয়াত যি মনস্থ করে শরাই দিছে তেখেতসকলৰ মনের কামনা চাকরিকে ইত্যাদি করে পুত্র সন্তানও ইয়াতে লাভ হয়েছে তেখেতসকলে আমাক যি দিয়া দান বরঙনি সমূহ রাইজর যি দুয়না চারিওনা দান বরঙনিয়ে এই কাম ভাগ করবলে আমি এতিয়া আমি আগবাড়ি আহিছো আমি নিজের পয়সা বুলি নহয় আমার সমূহ ভক্ত বৈষ্ণবর যি দান বরঙনি তারে আমি এটা আগবাড়ি আহিছো আর অসমবাসীকো জনাও এই অনুষ্ঠান ভাগি আমার নহয় সমূহ অসমরে এই সমূহ ভক্ত বৈষ্ণবে যাতে ইয়াত তারাসলক সহায় সহযোগিতা করে আমাকে দিহা পরামর্শ দি কিছু এই অনুষ্ঠান ভাগ উজ্জীবিত করব বলে আমি অনুরোধ জানাইছো আর কি কম শ্রদ্ধার আজি এই পবিত্র বৈকুণ্ঠ ভূমিত উপবেশিত হওয়া ভক্তপ্রাণ রাইজ আপনার আপনার সমগ্র মাজুলী তথা রাইজে অবগত যে আমার এই থান ভাগিত পূর্ণকৃষ্ণ ভগবন্ত শ্রীকৃষ্ণর পরচিহ্ন আর রুক্মিণী পরচিহ্ন ইয়াত বিদিত সকলে বুড়গম্য জগৎগুরু শঙ্করদেবে পানিঘাটির বিলত তেখেতর তৃষ্ণা দূর করবর কারণে পবিত্র তেখেতর লাখুটিয়ে পানি বয়াই দি প্রাণ করেছিলেন আর সেই তেতিয়ারপরে আমার রাইজে কিংবদন্তি মতে বিশ্বাস করে আছে আর সেইমতে আমি ইয়াত কার্যসূচী বিভিন্ন ধরনের উপস্থাপন করে আছো আর এতালেকে আমি এই মন্দির ভাগ নতুন করে নির্মাণ করবর কারণে এখনই গৃহ নির্মাণ সমিতির লগতে থান পরিচালনা সমিতির সহযোগত আগবাড়ি গতি আমি আমার যিনি পো আমার সাধ্য অনুসারে আগবাড়ি অনাগত দিনত আমি আপনার সহায় সারি বিচারিম।